জালকাটি জেলায় বর্তমানে গ্রামীণ জনপদে হাঁসের খামার গড়ে উঠেছে। দক্ষিণাঞ্চলের এই জেলায় হাঁস চাষ উপযোগী খাল জলাশয় থাকায় লাভজনক এই হাঁসের খামার স্থাপনে মানুষের রয়েছে আগ্রহ। তবে হাঁস চাষের ওপর প্রশিক্ষণ না দিয়ে কেউ কেউ খামার করতে এসে প্রাথমিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার এই এলাকার হাঁস খামারের উদ্যোক্তা ও পারিবারিক পর্যায়ে হাঁস লালন পালনের জন্য গাবখান ব্রিজের পশ্চিম পাদদেশে 3 একর জায়গায় উপরে হাঁস লালন পালন কেন্দ্র স্থাপন করেছে। এখানে থেকে 600 উপকার বুগির কাছ থেকে 11,000 হাঁসের বাচ্চা বিক্রি করে 6 লক্ষাধিক টাকা রাজস্ব আয় করেছে সরকারি হাঁস পালন কেন্দ্র। এই কেন্দ্রে খুলনার দৌলতপুর আঞ্চলিক প্রজনন খামার থেকে একদিনের বাচ্চা এই কেন্দ্রে এনে 15 দিন লালন পালন করে প্রতিষেধক ভ্যাকসিন দিয়ে 60 টাকা করে 15 দিনের হাঁসের বাচ্চা বিক্রয় করা হয়। জালকাটি জেলায় প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী জেলায় 137টি হাঁসের খামার রয়েছে। এর মধ্যে 29টি রেজিস্টার খামার এবং 93টি অরেজিস্টার খামার। এছাড়াও পারিবারিক পর্যায়ে গ্রামীণ প্রতিটি পরিবারে হাঁস লালন পালন করে থাকে। জেলায় প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী 7 লক্ষাধিক হাঁস রয়েছে। 592 পিস হাঁস নিয়ে খামার শুরু করছি। আমাদের বিগত দিনে খুব ভালোই চলছিল। ভ্যাকসিন দিছি 3 মাস 2 দিনের দিন। ভ্যাকসিন দেওয়ার পর থেকে আমার হাঁসের এই সমস্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত আমার 100 উপরে হাঁস মারা গেছে। আনার পর থেকে পরিবেশগত কারণে আমাদের প্রায় 50টার মতো হাঁস মারা গেছে। এখন মানে আর 250 হাঁস প্রায় সুস্থ আছে। এই লালন পালন চলতেছে। এই এই মানে কিছু ইতিমধ্যেই কিছু হাঁসে আমাদের ডিম দিতেছে। একদিনের বাচ্চা আমরা দৌলতপুর আমাদের কেন্দ্রীয় হাসপাতাল থেকে বাচ্চাটা আসে, তখন এই বাচ্চাটা আমরা বডি ট্রেনিং করার পর 10 দিন এই এটির ভিতরে রাখার পর ওই সেটে চলে যায় দ্বিতীয় সেটে, ওটার গুড়ার সেট। আবার গুড়ার সেটের বাচ্চা 1-30 দিন পর্যন্ত আমরা 60 টাকা রেটে বিক্রি করতেছি ভ্যাকসিন করে। আপনার 30 দিনের ওই পাশে চলে গেলে 45 টাকা, 1.5 মাসে 75 টাকা। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।